আপনার বাসা কি মিনাপুরেই? তাহলে আপনি ভারতের? কিন্তু এই দিক দিয়ে যাবেন? ভারতের কোন জায়গা পড়ছে এই জায়গা? ধনগা পড়ছে? ধলগাঁও ভারতের? দিদি, আরে সর্বনাশ, ভারতের মানুষের সাথে কথা বলবো কালকে। এই এটা এটা আপনাদের ক্ষেত? আপনি 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 চাচা, আপনিও ভারতের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে বাংলাদেশের আর এটা হচ্ছে ভারতের। এগুলো কিন্তু যে যে গরু নিয়ে যাচ্ছে এগুলো কিন্তু ভারতের লোক। হ্যালো ঠাকুরগাঁওবাসী, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ঠাকুরগাঁও জেলা থেকে ভারত সীমান্তের কিছু অংশ। সামনে যে তার কাটার বেড়াটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ভারতের ধলগাঁও সীমান্ত। আর আমি যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এটি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার মিনাপুর নামক গ্রামে। এই গেট দিয়ে মানুষ যাওয়া আসা করে। এই যে এই জমিগুলো কিন্তু সব ভারতের না? এই যে যে গম করছে এরা। সামনে যে জমিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভারতের। আর জমিগুলোর উপরে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিএসএফ ক্যাম্প। বিএসএফ এর পুনরূপ হলো বর্ডার সিকিউরিটি ফোর্স। এটি ভারতের অন্যতম শক্তিশালী আধাসামরিক বাহিনী এবং বাংলাদেশ ও পাকিস্তানের সীমান্ত রক্ষার দায়িত্বে রয়েছে। এটি সিএপিএফ, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, এর একটি বিভাগ এবং ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আছে। নাই তো, ওইটাই তো ভাবতেছি, সীমান্তে কেউ নাই, একেবারে নির্জন। বুঝলাম না, এখন মানে সময় শেষ নাকি? আগে তো বিকাল 5টা পর্যন্ত সময় দিত সীমান্তে আসার, কি জানি একেবারে। নাই তো এখন ঘাস তুলতে দেবে না, যে গম করছে না, কই গা ইয়া করবে? যখন এগুলো কাটে বলবে জমি পতিত থাকে, তখন কিন্তু ওই যে এই দিককার স্থানীয় যারা, ওরা কিন্তু ইয়া নিয়ে আসে, গরু ছাগল চড়ায়। আর এই রাস্তাটা কিন্তু বাংলাদেশের, এই রাস্তাটা বাংলাদেশের, এই যে ভুট্টা ক্ষেতগুলাও বাংলাদেশের। হ্যাঁ, আর এই যে গম ক্ষেতগুলো এগুলো কিন্তু ভারতের। সীমান্তে কেউ নাই। এটা বাংলাদেশের মিনাপুর, এই জায়গাটা হচ্ছে মিনাপুর। আর ভারতের ওই পাশে, এই আমার এই ডান পাশে, এই পাশে হচ্ছে পারিয়াল। আমার সোজা জায়গাটা হচ্ছে ধলগাঁও। এই যে বিএসএফ ক্যাম্প যা দেখা যাচ্ছে, এটা পার হয়ে ও যে দূরে যে গ্রামটা আছে, হ্যাঁ ওটা হচ্ছে ভাতল। ভাতল, তার সামনে আছে মধুপুর, খুরকা, কাইলার, ধাউটা, এগুলো সব ভারতের জায়গা। ওই পাশে এই পাশটাতে, এই পাশটাতে ইয়েগুলো, ওই যে মধুপুর, খুরকা, কাইলার, ধাউটা, খান্তা, ভারতের যে জায়গাগুলো। এই পাশে যে একটা লোক কাজ করতেছে, এটা বাংলাদেশের। এই সরিষা ক্ষেতটাও হচ্ছে ভারতের। আবার আরেকটা মজার বিষয় হইল কি, যে এই এই যে জমিটা, এই জমিটা কিন্তু আবার ভারতের। এই যে রাস্তার রাস্তার পাশে এটা এটা কিন্তু ভারতের। আর এই যে এই পাঁচটা যে এই এই যে জমিটা, এই জমিটা আবার বাংলাদেশের। এখানে যে আইলটা আছে, আইলটা একটু দেখাই, এই যে দেখাই, এই যে এই যে এই আইলটা, এটা কিন্তু আইল। এই যে এটা হচ্ছে বাংলাদেশের আর এটা হচ্ছে ভারতের। এখানে ভারতের লোকেরা কাজ করে, কিন্তু এখন নাই, কারণ এখন এই যে যখন গম করছে, ওরা গম যখন পাকা শুরু হবে, যখন কাটা শুরু হবে, তখন কিন্তু এখানে ভারতের লোকেরা আসবে। ওই ভারতের লোকের জমি এদেরকে, এই যে যে গেটটা দেখাচ্ছি, এই যে গেটটা এদেরকে, এটা কিন্তু তার কাটার বাহিরে, এই জমিগুলো তার কাটার বাহিরে। এদেরকে সময় দেওয়া হয় সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই গেট দিয়েই কিন্তু ওরা আসে, গেট খুলে দেয়, তারপর 5টার আগে ওদেরকে চলে যেতে হয়, খেতে কাজ টাজ করার পরে চলে যায়। বিএসএফ ক্যাম্প
হ্যাঁ, ওখানে বাংলাদেশের যে বিজিবি 330 কিলোমিটার দূরে এসএফের, এই যে এই টাওয়ারে কিন্তু ডিউটি হয়, এই টাওয়ারে ডিউটি হয়, আবার বিভিন্ন টহল ডিউটি হয়, সাইকেল দিয়ে টহল দেয় কিন্তু বিএসএফ বর্ডার সীমান্তে। ও ওই যে দেখো গরু গরু নিয়ে আসতেছে মহিলা, একটা মহিলা কিন্তু গরু নিয়ে আসতেছে, এটা কিন্তু ভারতের। জুম করি, জুম করলে দেখা যাবে, ওই যে এই যে এই যে মহিলাটা, এই যে এটা কিন্তু ভারতের। একটা গরু পার করে দিলে তো হয় আমারে, নিয়ে যাইতাম। এটা 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 এরা কিন্তু কলকাতার, কলকাতায় পড়ছে, এরা কিন্তু কলকাতার ভাষায় কথা, মানে বাংলা ভাষায় কথা বলে এরা। না বাংলা তো অবশ্যই, কিন্তু এই যে এদিককার মানুষ যেমন তুই মুই করে কথা বলে, হ্যাঁ এইভাবেই কথা বলে। এইভাবে কথা বলার কারণ হইলো কি, যে এই যে সীমান্তটা আছে না, এইখানে মনে করো যাদের বাসা ছিল, এই যে এই পাশে যাদের বাসা ছিল ইয়ার আগে, ওই সীমান্তের আগে, তখন মনে করো যে যখন সীমানা পড়ছে তখন দেখা গেল যে এক ভাই ওইখানে থাকে, আরেক ভাই এই যে এইখানে মনে করো বাসা করেছিল এই জায়গায়, বা এই জায়গায় বাসা করছিল, তখন যখন সীমানা পড়ছে তখন ওদেরকে ভিতরে নিয়ে গেছে সীমানার ভিতরে। আর কিন্তু ভারতের যে বর্ডারটা, এটা কিন্তু ওরা করে কি, যে কোনো বর্ডার দেখবা, বর্ডারের ইয়া ওই যে বর্ডারটা আছে না, বর্ডার এই পাশে কিন্তু দেখো ওদের জমি সব কাছে। ওই যে একজন বিএসএফ কিন্তু টহল দিচ্ছে, ওই যে সাইকেলে, সাইকেলে টহল দিচ্ছে বিএসএফ, তুমি দেখা যায় নাকি জুম করে, ওই যে সাইকেল দিয়ে যাচ্ছে বিএসএফ না। হ্যাঁ, এই জমিগুলাই ভুট্টা ক্ষেতগুলা কিন্তু বাংলাদেশের। আপনার বাসা কি মিনাপুরেই? তাহলে আপনি ভারতের, কিন্তু এই দিক দিয়ে যাবেন, ভারতের কোন জায়গা পড়ছে এই জায়গা? ধনগা পড়ছে, ধলগাঁও, এই লোকটা হচ্ছে ভারতের। আপনিও ভারতের দিদি? আরে সর্বনাশ, আমরা কত ইয়া করি যে ভারতের মানুষের সাথে কথা বলবো, কালকে এই এটা এটা আপনাদের ক্ষেত, আপনাদের বাসা কি যে এই 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 গ্রামটাতেই? আপনি 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 চাচা আপনিও ভারতের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজ করতে আসছিলেন নাকি খেতে? কয়টা পর্যন্ত সময় দেয়? পাঁচটা চিন্তা করতে হয়, ভারতের লোকের সাথে কথা বললাম, ও মানে ওরা চিনে না, এটাই তো ঠাকুর গাছ ইয়া জানে তো, চিন্তা করা যায়। আমি প্রথমে ভাবছিলাম যে মানে ইয়া বাংলাদেশের, এরা কিন্তু আসলে ভারতের এই যে গেট গেট দিয়ে যাচ্ছে, মাথা ঠিক আছে, আমরা যদি হ্যাঁ চিনতে পারতো না যে আমরাও কাজ করে চলে যাচ্ছে, দেখ এগুলা করা যাবে না, এরকম রিক্স নেওয়া যাবে না। আল্লাহ, আমি তো প্রথমে ভাবছিলাম যে এরা মনে হয় ইয়া বাংলাদেশি, এদের কাজ শেষ, ওরা এখন এই যে এই গেট দিয়ে চলে যাবে, এদের বিকাল 5টা পর্যন্ত সময় দেয় কাজ করার, কালকে আসলে এদের সাথে কথা বলা যাবে বলছে। এই যে এই ভুট্টাকে তো পানি দেবো, যে ভুট্টাকে তার দেখাইলাম কিছুক্ষণ আগে, যেটা ভারতের এটা বাংলাদেশের, ওদের এই যে এরা এই যে গেট খুলবে, গেট দিয়ে চলে যাচ্ছে। এরা এই পাশে কি করতেছে, বা মোটরসাইকেল নিয়ে নাকি? ওটা এটা সাইকেল, সাইকেল ওই যে যে গেট খুলছে, এই যে দেখো চাচা গেট খুলছে, এই যে বিএসএফ দাঁড়া আছে, এগারটাছে এই যে চলে যাচ্ছে। চিন্তা করছো, যাক ভালো, কালকে দেখা হবে আবার। এই যে মহিলাটা যে বললো কালকে ভুট্টাকে তো পানি দিব, আসেন এই যে ঠিক এই যে এই ভুট্টাকেটটা ওদের, ওই যে কিছুক্ষণ আগে আমি দেখাইলাম না যে এই যে আইলটা, এটা সবচেয়ে মজার বিষয় হলো যে এই যে আইলটা, এটা হচ্ছে ভারতের আর এটা হচ্ছে বাংলাদেশের। ওই যে মহিলাটা কথা বললো, ওদের ওদের ভুট্টা খেতে, এটা ওরা কালকে ভুট্টা খেতে পানি দেবে, আর এটা হচ্ছে বাংলাদেশের।